हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल हैप्पी विद इटली। तो आज के ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে মা বাবা আবার মধ্যপ্রদেশে চলে যাবে। তিন মাস এখানে থাকার পরে আমার শরীর খারাপ হয়েছিল, তখন মা বাবা এসেছিল। তোমরা সবাই জানো যে আমার শরীর খারাপ কতটা ছিল। তো আজকে ফাইনালি চলে যাচ্ছে, আমি আগের থেকে এখন অনেকটা সুস্থ আছি, তার জন্য চলে যাচ্ছে। আর এখানে বুনু দেখো, ওর মনটাও খারাপ হয়ে গেছে। সবারই মনটা খারাপ, কারণ অনেক দিন এরকম মানে থাকে না, হয়তো আসে এক মাস থাকে, 15 দিন থাকে, তারপর আবার কাজের জন্য চলে যেতে হয়। কিন্তু এইবার অনেক দিনের ছুটি নিয়ে এসেছিল, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তোমরা সবাই জানো, আর তোমাদের অনেক অনেক প্রশ্ন আছে যে কত টাকা খরচ হয়েছিল, কি হয়েছিল, তোমাদের আমি পরে সেটা জানাবো, পরের ভিডিওতে অবশ্যই বলবো। আর শরীরটা একটু খারাপ থাকার কারণে, একটু ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওটাও ঠিক করে করতে পারিনি আর এডিটও করতে পারিনি। তো এরপর থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করব। তো এখানে দেখো, চিঙ্কিকে চুমু খাচ্ছিল, আর এই যে আমার কাকিমা, তো আমি ওকে একটুখানি ডিস্টার্ব করছিলাম। তারপর আমরা গাড়িতে উঠে গেছি। আর হ্যাঁ, এটা অনেকেই বলবে যে লোকের গাড়ি, না এটা আমাদের গাড়ি, আমার কাকার নিজের গাড়ি, মানে আমাদের নিজের গাড়ি এটা। তো আমরা গাড়ি করে যাচ্ছিলাম, আর গাড়িটা তোমরা দেখতে পাবো না, কারণ কাকারা তো মধ্যপ্রদেশে থাকে। তো এবার গাড়িটা নিয়ে এসেছিল ওখান থেকে, তার জন্য আমরা গাড়িতে করে যাচ্ছিলাম স্টেশনে মাকে ছাড়তে, মা বাবাকে। আর এইখানে আমাকে বলছে মন খারাপ করো না, আবার তো মা আসবে। কিন্তু তাও আমার অনেক খারাপ লাগে যখন মা বাবা চলে যায়, সত্যি অনেক খারাপ লাগে। কারণ শরীর খারাপ হলে পরে আর আমার না প্রচণ্ড পা হাত পা ব্যথা করে মাঝে মাঝে, তো সেই সময়টুকু অনেক মিস করি, মানে সবসময় মিস করি। কাছে থাকলে ভাবি যে হ্যাঁ হয়তো চলে গেলে ভালো হবে, যখন চিল্লামিল্লি হয়, যখন বকা দেয়, তখন মনে হয় চলে যাক, কিন্তু যখন চলে যায় তখন সত্যি খারাপ লাগে। আর আমি গেছিলাম, আর বোন গেছিলো, আর আমার বৌদি গেছিলো ছাড়তে, আর কাকা ওইখানে ছিল গাড়ির ওখানে। তো এইদিকে ট্রেন ঢুকছে, আর আমি যখন ছোটো ছিলাম না, তখন ভাবতাম যে বৃষ্টি হোক যাতে টিকিট ক্যান্সেল হয়ে যায়, যেন না যেতে পারে, ঠিক যাওয়ার আগে কিছু একটা হোক যাতে না যেতে পারে, এরকম চিন্তাভাবনা করতাম ছোটোবেলায়। তো এখন তো আর কিছু করার নেই, বড় হয়ে গেছে। আর মা আমাকে বারবার করে বলছিল, তুই টাইম মতো ওষুধ খাবি, খাওয়া দাওয়া করবি, তুই ওষুধ ঠিক মতো খাস না, বড় হয়েছিস বুঝতে শেখ, অনেক কিছু বোঝাচ্ছিল। আর আমি তো শুধু ভাবছিলাম চলে গেলে আমার কি হবে, আমার মানে এই তিন মাসে এমন অভ্যাস খারাপ হয়ে গেছে, তো আমার যে কী হবে আমি শুধু সেটাই ভাবছিলাম। তো এখানে ট্রেন এসে গেছে, আর ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড়। যার মা বাবা দূরে থাকে, যারা মা বাবার থেকে দূরে থাকে, একমাত্র তারাই জানে মা বাবা দূরে থাকার কী কষ্ট। হয়তো সেটা সবার সামনে প্রকাশ করা যায় না, হয়তো বলতে পারি না, কিন্তু সত্যি সেটা সবারই খারাপ লাগে। আর যাদের থাকে না তারা এটা বুঝবে না, তারা বুঝবে ঢং নাটক, অনেকে অনেক কথাই বলবে। তো লোকের কথায় কান দিয়ে লাভ নেই, যার হয় সেই বোঝে, আর আবার তো আসবে। যাই হোক, সাবধানে যেও। আর ওনারা ট্রেনে উঠছে, প্রচুর ভিড় ছিল ট্রেনে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, আর টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।